হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3, আমরা শুরু করতে চলেছি আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। আমরা প্রথমেই মঞ্চে ডেকে নেব আমাদের পাড়ার ছোট্ট মেয়ে বুলটিকে আবৃত্তি করার জন্য। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসি করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যিই হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।